হাটপাটি জংশন থেকে ভেলুরের যে দূরত্ব আছে বা ডিস্টেন্স আছে অ্যাপ্রক্সিমেটলি 9 কিলোমিটার, সময় যদি কথা বলি প্রায় 15-20 ঘন্টা, আর যদি ট্রাফিক জ্যাম থাকে তাহলে কোনো কথা নেই, তাহলে 1 ঘন্টাও লাগতে পারে। আর চেন্নাই থেকে এইখানে মানে ট্রিটমেন্টের যে খরচা আছে সেটা প্রচুর কম হয়, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক বা মানে যে কোনো বিষয়ে হোক, মানে টেস্টিং থেকে আরম্ভ করে ডাক্তারের চিকিৎসা মানে ভিজিট যে আছে সেগুলো, আর এখানে হোটেলও খুবই মনে করো সস্তা বলা যেতে পারে। আদার্স আমাদের ওই দিকেও মনে করো কলকাতায় যদি যাই তাও 800-900 টাকা হোটেল চায়, বাট এইখানে কম আছে। এখানে আমি যে হোটেল নিয়েছি সেই হোটেলে প্রায় 500 টাকা করে হোটেল নিয়েছি, আমি 2 দিনের বুকিং করছি এবং 2 দিনে আমার ভেলুর ঘোরা হয়ে যাবে আর কি, মানে যতটা ইনফরমেশন দেওয়ার আমি দিয়ে দিতে পারবো 2 দিনে, সেই জন্য আমি 2 দিনের বুক করছি। এবং আমি আজকে মানে 2 দিন আজকে কমপ্লিট হলো, তো আজকে আমি রওনা দিয়ে দেবো আমার নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। আর ভিডিওগুলো যদি ইনফরমেটিক মনে হয় তাহলে তুমি অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভারতবর্ষটাকে আমি ঘুরাই নিয়ে দেখাবো। এটা হলো ভেলুর শহরের অন্যতম হসপিটাল যার নাম হলো CMC হসপিটাল। এই হসপিটালে ভারতবর্ষ তথা বিভিন্ন রাষ্ট্র থেকেও এখানে চিকিৎসার জন্য আসে, যেরকম নেপাল, ভুটান এবং বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এখানে আসে। তবে নেপাল, ভুটান থেকে যদি এইখানে চিকিৎসার জন্য আসে তাহলে তাদের কোনো ভিসার প্রয়োজন হয় না। এবং যারা বাংলাদেশ থেকে আসে তাদেরকে আমি একটা কথাও বলবো, তোমরা সবসময়ের জন্য মেডিকেল ভিসাকে প্রেফার করবে। আর এখানে সমস্ত ধরনের ইনফরমেশন এবং ইনফরমেশনের বোর্ড যেখানে সেখানে তোমরা দেখতে পেয়ে যাবা, এবং তোমার যদি কোনো পেশেন্ট না থাকে তাহলে তোমাকে এই হসপিটালের ভেতরে ঢুকতে দিবে না। এবং সাথে যদি তোমার পেশেন্ট থাকে তাহলে সেই পেশেন্টের থেকে একটা কার্ড দেওয়া হয় যে তুমি এখানে পেশেন্ট নিয়ে এসো, এবং সেখানে আসলে তোমাদের যে ক্যান্টিন থেকে ফ্রি ফুড সার্ভিস এখানে দেওয়া হয়, ফ্রি, সমস্তটাই ফ্রি দেওয়া হয়। এবং সেখানে যদি তোমার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা ইনফরমেশন সেন্টার থেকেও তোমরা তথ্য সংগ্রহ করতে পারবে, অথবা যে কোনো কাউকে যদি সিকিউরিটি গার্ড আছে বা সেই হসপিটাল কর্তৃপক্ষের যে কোনো লোক যে আছে তাদের কাছ থেকে তোমরা তথ্য সংরক্ষণ করতে পারবে। এবং চেন্নাই হসপিটালের থেকে CMC হসপিটালের খরচার পরিমাণ খুবই কম, টেস্ট থেকে আরম্ভ করে সার্জারি হোক বা যত বড় ধরনের সার্জারি হোক না কেন এখানে খরচা প্রচুর কম হয়। তবে এটা চেন্নাই থেকে প্রায় অনেকটাই দূরে, এখানে আসতে প্রায় সময় লাগে, চেন্নাই থেকে এখানে আসতে প্রায় সময় লেগে যায় প্রায় 2-2.5 ঘন্টার মতো। এবং এখানে যদি তোমরা আসতে চাও তোমাদের যে ভেলুর ওল্ড বাস স্ট্যান্ড আছে, পুরনো বাস স্ট্যান্ড আছে, তোমাদের সেখানে নামতে হবে। আর একটা কথা বলবো, যেখানেই যাও তোমরা ট্রিটমেন্টের জন্য, চেন্নাই অ্যাপোলোতেই হোক বা CMC হসপিটাল ভেলুরেই হোক, তুমি যখন কোনো মানে করো যে ডাক্তারের কাছে যাওয়া, ভিজিট করাবা, তোমার পিছনের জন্য তৃতীয় কোনো ব্যক্তি না থাকে, বিশেষ করে ট্যাক্সি ড্রাইভার, অটো ড্রাইভার ইত্যাদি, না হলে কিন্তু যে বিল আছে মিটার, বিলের যে মিটারটা আছে সেটা অতিরিক্ত হয়ে যাবে, মানে সেখান থেকে তার একটা কমিশন ধরা থাকে, সেটা ভেলুরেই হোক বা চেন্নাইতেই হোক, তো সেই দিকে তোমরা সবসময় নজর রাখবা।